আপনি রেগানগঞ্জ কমিশনার তো সার্বিক পরিস্থিতি কেমন আসসালামু আলাইকুম আসলে সার্বিক পরিস্থিতি আপনারা নিজেরাই দেখতেছেন জনতি শেখ হাসিনার যে উন্নয়ন সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য মানুষ আসলে মুখর হয়ে আছে ভোট দেওয়ার জন্য আজকে কেন্দ্রে যে পরিমাণ লোক জড়ো হয়েছে ভোট দেওয়ার জন্য এর জন্য আমি সাধারণ জনগণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী এবং সাবের হোসেন চৌধুরীর জন্য যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের জন্য আজকে সবাই উৎসবমুখ পরিবেশ নিয়ে এখানে ভোট দিতে আসতেছে আসলে সাবের ভাই এলাকার মানুষ খুবই ভালোবাসে আসলে একজন খুব ভালো লোক যা যাকে ক্লিন ইমেজের লোক বলা হয় সেই হলো সাবের ভাই এবং আন্তর্জাতিক ব্যক্তিত্ব তার ভিতরে কোনো অহংকার নাই সে সাধারণ মানুষের সাথে মিশে আসলে সাধারণ মানুষের সাথে মিশে যায় এবং সাধারণ মানুষ তাকে সাধারণ মানুষই তাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাই আমরা বারবার চাই যাতে সাবের আসুক একশোবার চাই সাবের বারবার চাই সে যেন বারবার আসে আপনি কি মনে করছেন এখনকার পর্যবেক্ষণ অবশ্যই ভালো এখন বাজে 12:30 তাও যে পরিমাণ মানুষ এমনি শীতের সকাল শীতের দিন একটু তো দেরি হবেই তারপরে যে পরিমাণ মানুষ কয়েকদিন আগে যে একটা বিশৃঙ্খলা ঘটলো ট্রেনের ব্যাপারে তারপরে যে মানুষ আসতেছে এবং আসবে এটা সত্যি অভাবনীয় সাহেব ভাইয়ের জন্য আমাদের কমিশনার ভাইয়ের জন্য এটা সবাই আসবে আমরা জানি এটা সবচেয়ে বেশি ভোট কাস্টিং হবে আলহামদুলিল্লাহ আরও আসবে আরও মানুষ ভরে যাবে আপনি লাঞ্চের পরে দেখেন কি পরিমাণ মানুষ হয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা আছি তোমার সাথে শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে শেখ হাসিনা সরকার